রিয়েলমি স্মার্টফোন কোম্পানি বাংলাদেশে তাদের নতুন একটি স্মার্টফোন নিয়ে এসেছে বাজারে ফোনটির মডেল রিয়েলমি সি সেভেন্টিন এই ফোনটি একুশে সেপ্টেম্বর দু হাজার বাংলাদেশে প্রথম গ্লোবাল লঞ্চ করা হয়েছে এই প্রথম কোনো গ্লোবাল মোবাইল ব্র্যান্ড বাংলাদেশে তাদের ফোন ফার্স্ট লঞ্চ করল খুব শীঘ্রই পৃথিবীর অন্যান্য দেশে রিয়েলমি সি সেভেনটিন ফোনটি অফিসিয়ালভাবে লঞ্চ করা হবে আসুন দেখে নেওয়া যাক কি থাকছে এই ফোনটিতে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি এইচ ডি প্লাস পাঁচ হোল ডিসপ্লে যার মধ্যে আছে নাইনটি হার্টস স্ক্রিন রিফ্রেশ রেট যা এই বাজেটে বাংলাদেশে পাবেন না ডিসপ্লে টাইপ এলসিডি টাচ স্ক্রিন বিশ অ্যাস্টোনয় অ্যাসপেট রেশিও ডিসপ্লে রেজুলেশন এক হাজার ছয়শো সাতশো বিশ পিক্সেল এইচডি প্লাস ফোনটির নব্বই পারসেন্ট স্ক্রিন টু বডি দুইশো সত্তর পিপিআই বর্তমানে প্রায় সকল ফোনেই পাঁচ হোল ডিসপ্লে ব্যবহার করা হচ্ছে ওয়াটারড্রপ বা ইউনচের আমল হয়তো শেষ হবার পথে ফোনটির ডান পাশের সাইডে থাকছে পাওয়ার প্লাস ভলিউম আপ ডাউন বাটন বাম পাশের সাইডে থাকছে সিম কার্ড স্লট যেখানে ডুয়াল সিম প্লাস এইচডি কার্ড ব্যবহার করা যাবে ডুয়েল সিম নেন ডুয়েল ফোর জি সাপোর্টেড ফোনটির মধ্যে দুইশো ছাপ্পান্ন জিবি পর্যন্ত এইচডি কার্ড ব্যবহার করা যাবে ফোনটির ওপর সাইডে কিছুই নেই নিচের সাইডে থাকছে থ্রি পয়েন্ট ফাইভ এম জ্যাক পোর্ট মাইক্রোফোন চার্জিং পোর্ট এবং স্পিকার ফোনটির সামনে প্রোটেকশনের জন্য কর্নিং গয়লা গ্লাস থ্রি ব্যবহার করা হয়েছে সামনে গ্লাস প্লাস্টিক বডির এই ফোনটি দুটি ভিন্ন কালারে পাওয়া যাবে ওজন একশো গ্রাম এছাড়া এই ফোনটি স্প্ল্যাশ প্রুফ ডিজাইনে তৈরি করা হয়েছে যা রেগুলার ইউজে নির্ভয়ে ফোনটি ব্যবহার করতে পারবেন ফোনটির পেছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাঁচ হাজার হাই ক্যাপাসিটি পাওয়ারফুল ব্যাটারি এইটিন ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা থাকছে এই ফোনটিতে চার্জিং পোর্ট ইউএসবি টাইপ সি রিয়েলমির দাবি করেছে ফুল চার্জ দেবার পর ফোনটি একটানা না চৌত্রিশ দিন চালু থাকবে ইউটিউব ভিডিও দেখা যাবে আঠারো ঘন্টার উপরে মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে কথা বলা যাবে ৩৫ ঘন্টার উপরে গুগল ম্যাপস ব্যবহার করতে পারবেন একুশ ঘন্টার ওপরে এবং অনলাইনে গেমস খেলতে পারবেন বারো ঘন্টার ওপরে নর্মাল ইউজে ফোনটি তিরাশি ঘন্টার উপরে ব্যবহার করা যাবে যখন এই ফোনটির চার্জ ফাইভ পারসেন্টে চলে আসবে তখন সুপার পাওয়ার সেভিং মোড অন করলে চার ঘন্টার ওপরে ব্যবহার করতে পারবেন যদি টেপাটিপি না করেন তবে আটত্রিশ ঘন্টার ওপরে ফোনটি চালু থাকবে ফোনটিতে ওটিজি সাপোর্টেড ফোনটি পাওয়ার ব্যাংক হিসেবেও ব্যবহার করা যাবে ও সাহায্যে অন্য যে কোনো স্মার্ট ডিভাইস চার্জ করে নিতে পারবেন ফোনটির পেছনে থাকছে এআই কোয়াড ক্যামেরা সেট আপ সঙ্গে এলডি প্লাস তো থাকছেই তেরো মেগাপিক্সেল মেন ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা অ্যাপাচার এফ টু পয়েন্ট টু আট মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা অ্যাপাচার এপ টু পয়েন্ট টু যার মাধ্যমে একশো উনিশ ডিগ্রি অ্যাঙ্গেলে ছবি তোলা বা ভিডিও রেকর্ড করা যাবে টু মেগাপিক্সেল ম্যাক্রোলেন্স অ্যাপাচার এফ টু পয়েন্ট ফোর যার মাধ্যমে খুব কাছ থেকে সুন্দর ছবি তোলা যাবে এছাড়া রয়েছে টু মেগাপিক্সেল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পোর্ট্রেট লেন্স অ্যাপাচার এফ টু পয়েন্ট ফোর পেছনে ক্যামেরার মাধ্যমে কম আলোয় সুন্দর ছবি তোলা সহ কতগুলো ভিন্ন মোড়ে ছবি তোলা যাবে পেছনের ক্যামেরার মাধ্যমে সর্বোচ্চ এক পিক্সেল ফুল এইচডি ভিডিও রেকর্ড করা যাবে ফোনটির সামনে থাকছে আট মেগাপিক্সেল হোয়াইট অ্যাঙ্গেল ইন ডিসপ্লে সেলফি ক্যামেরা অ্যাপাচার এফ টু সেলফি ক্যামেরার মাধ্যমে কম আলোয় সুন্দর ছবি তোলা সহ কতগুলো ভিন্ন মোড়ে ছবি তোলা যাবে সেলফি ক্যামেরার মাধ্যমে এক হাজার আশি পিক্সেল ফুল এইচডি ভিডিও রেকর্ড করা যাবে ফোনটির মধ্যে ফেস আনলক করার অপশন তো থাকছেই অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড টেন সঙ্গে রিয়েলমির নিজস্ব অপারেটিং সিস্টেম রিয়েলমি ইউআই ওয়ান পয়েন্ট জিরো ব্যবহার করা হয়েছে ছয় জিবি র্যাম একশো আটাইশ জিবি রম র্যাম টাইপ এল এলপি ডিডিআর ফোর এক্স রম টাইপ ইউএফএস টু পয়েন্ট ওয়ান এই ফোনটি হল বাংলাদেশে আসা সবচাইতে কম দামি স্মার্টফোন যার মধ্যে ছয় জিবি র্যাম দেওয়া হয়েছে চিপসেট স্ন্যাপড্রাগন ফোর সিক্সটি ইলেভেন এন এম ডিজাইন অক্টাকোড় প্রসেসর সিপি স্প্রিট ওয়ান পয়েন্ট এইট গিগাহার্স গ্রাফিক্স প্রসেসর এড্রিনো সিক্স হান্ড্রেড টেন এই ফোনটি হলো বিশ্বের প্রথমে স্মার্টফোন যার মধ্যে স্ন্যাপড্রাগন ফোর সিক্সটি নতুন প্রসেসর ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ফোর সিক্সটি হলো একটি মিড লেভেল প্রিমিয়াম প্রসেসর যেহেতু ফোনটির মধ্যে ছয় জিবি বিশাল র্যাম রয়েছে যারা অনলাইনে গেম খেলেন তারা মোটামুটিভাবে বর্তমান সময়ের হাই গ্রাফিক্সের গেমগুলো ইজিভাবে খেলতে পারবেন তবে মনে রাখবেন স্ন্যাপড্রাগন ফোর সিক্সটি কোনো গেমিং প্রসেসর নয় এর চাইতে পাওয়ারফুল স্ন্যাপড্রাগন সিক্স সিক্সটি ফাইভ বা মিডিয়াটেকের হেলিও জি এইটটি যা এর চাইতে কম দামি ফোনের মধ্যে পাওয়া যায় তবে সেই ফোনগুলোতে ছয় জিবি র্যাম পাবেন না ফোনটির দাম পনেরো হাজার নব্বই টাকা ফোনটি আমার কাছে অনেক ভালো লেগেছে ফোনটি আপনার কাছে কেমন লাগলো এবং ফোনটি যারা ব্যবহার করবেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ফোনটি কীরকম ভিডিওটি ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ